নমস্কার বন্ধুরা, আপনাদের শর্মি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি খুব অল্প সময়ে তৈরি করা একটা রেসিপি, যার নাম ডিম ভাপা। এর জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর গুঁড়ো হলুদ আর লবণ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এদিকে গরম হচ্ছে, ওদিকে আমি ডিমগুলো কেটে নিচ্ছি অল্প অল্প করে, যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগে দিয়ে দিলাম, কারণ ডিমটা একটু তাহলে ভাজা ভাজা হবে, ভালো হবে খেতে। এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা যে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য হলুদ আর লবণের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে দেব। বন্ধুরা, আমি এখন এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, এটা এই জিনিসটা একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে। আর আপনারা কে কে হাঁসের ডিম ভালো লাগে, ভালোবাসেন, আমাকে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এরপর একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আমার ডিম ভাপা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় বন্ধুরা, দেখতেও ভালো লাগছে। আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন।